এই জায়গাটা ভরা ছিল, আজকে এই জায়গাটা খালি, কবরের শোয়া। মানুষ চলে যায়, মানুষের স্মৃতি থেকে যায়, মানুষ চলে যায়, মানুষের কথা থেকে যায়, মানুষ চলে যায়, মানুষের ভালোবাসা থেকে যায়। আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাত বানায়, বলেন আমিন। সন্তান মা বাবার ইন্তেকালের পরে মা বাবার কবরে কাজে লাগে, ওটা হচ্ছে নেক সন্তান। এই জন্য সন্তানদেরকে নেককার বানায় যান, যেন আপনার ইন্তেকালের পরে অন্তত দোয়াটা করতে পারে, নেককার বানায়। মুসলমান হওয়া দরকার আছে না নাই, এই জন্য খাঁটি মুসলমান হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদেরকে এই জন্য ওয়াদার করে আদেশ দিয়া বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা আমার কাছে আসা লাগবে একদিন না একদিন, যার কারণে মুসলমান না হয়ে আমার ঘরে আইসো না। এটা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, বান্দা আমার কাছে যেহেতু আসতেই হবে, মুসলমান হয়ে আসো। আমি কখন যাব, আপনি কখন যাবেন, কে জানে? এটা হায়াত কখন ফুরায় যায় এটা আমি জানি না, যেমন আপনিও জানেন না। পাঁচটা জিনিস আল্লাহ পাক গোপন রাখছেন, এটা অন্য কাউরে বলেন নাই। কে জানতো গতকাল যিনি ছিল আজকে তিনি নাই, কে জানতো সে আজকে থাকবে না, আজকে যিনি আছে আগামীকাল নাই, কে জানতো আগামীকাল সে থাকবে না। এটাই দুনিয়ার নিজাম, আল্লাহ পাকের সুন্নত, যে সুন্নতের কোনো পরিবর্তন হবে না। এই জন্য কবরস্থান এর সকল কবর মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা আজকের এই মাহফিল। এখান থেকে যদি আমরা একটু কবরের প্রস্তুতি নিয়ে যাইতে পারি, তাহলে এটাই হচ্ছে আমাদের কামিয়াবি। এবং আমাদের এই সমস্ত সওয়াবগুলো যদি ওই কবরে যায়, কবরবাসীরা যদি পায়, এটাই হচ্ছে তাদের কামিয়াবি। কারণ তারা হাজারো চেষ্টা করলেও এখানে আসতে পারবে না, তারা হাজারো ইবাদত করলেও সেটা আল্লাহর দরবারে দাম নাই। কিন্তু আমরা যদি তাদের জন্য কিছু দোয়া দরুদ পড়ে ফু দিই, ইসালে সওয়াব করি, তাহলে এটার দাম আছে। এই জন্য কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা এই মাহফিলটা হচ্ছে। এক সময় মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে হইত, এখন আব্দুল আলিম সাহেবের মাও এই জায়গায় যুক্ত, বড় মহব্বত করতেন, প্রত্যেক বছর বলতেন সাইদ্র ছাড়া এই জায়গায় অন্য কাউরে আনিস না বাবা, এতটা মহব্বত আমার করতেন। আজকে ওই ঘরে আমি নামাজ আদায় করছি, আমার চোখে ভাসতেছিল যে আমি আমার পরিবার সহ ওখানে আসছিলাম, আমাকে বলছিল যে বাবা তোমার ছেলেটাকে আমার দেখার ইচ্ছা, তখন আমার ছেলে হয় মাত্র, সেই খাটেই উনি শোয়া থাকতেন, আমি যে খাটে আজকে নামাজ পড়লাম ওই খাটে উনি শোয়া থাকতেন। নামাজ আদায় করতেছিলাম আর মনে মনে আসতেছিল, যাহা আজ থেকে কয়েক বছর আগেও এই জায়গাটা ভরা ছিল, আজকে এই জায়গাটা খালি, কবরে শোয়া। মানুষ চলে যায়, মানুষের স্মৃতি থেকে যায়, মানুষ চলে যায়, মানুষের কথা থেকে যায়, মানুষ চলে যায়, মানুষের ভালোবাসা থেকে যায়। আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাত বানায়, বলেন আমিন। ওনার পাশাপাশি আপনাদের যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আপনাদের কবর, মা বাবা দাদা দাদি সমস্ত মৃত ব্যক্তিদের কবরগুলোকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায়, বলেন আমিন। এটাই হচ্ছে একটা মানুষের রেখে যাওয়া সম্পদ। যেই সন্তান মা বাবার ইন্তেকালের পরে মা বাবার কবরে কাজে লাগে, ওটা হচ্ছে নেক সন্তান। এই জন্য সন্তানদেরকে নেককার বানায় যান, যেন আপনার ইন্তেকালের পরে অন্তত দোয়াটা করতে পারে।